পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন। তথ্য ভিডিও চিত্রে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি। সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় 75তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30 উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরা বাজারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আদমপুরা বাজারে র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে মানবাধিকার কার্যালয়ে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দশমিনা উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ হোসেন টিট, সহসভাপতি মোহাম্মদ নেসারউদ্দিন, মোহাম্মদ রাজীব হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল হোসেন রিপন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সদস্য ডাক্তার কবির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বক্তব্যে বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যমূলক সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে এর সুফল পায় সেদিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়, সকলের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে। আইন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য এই আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন দশমিনা উপজেলা কার্যালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য আমরা সমাজের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন করব এবং তাদেরকে দেশের সুনাগরিক হিসাবে তার কী কী অধিকার আছে সেটা কীভাবে সে পেতে পারে এবং অধিকার কোন কোন জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে সে ব্যাপারে সে কতটুকু ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সচেষ্ট করব।